আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও একটা একটু বড় ব্লগ নিয়ে চলে আসছি বলতে এখন না, যখন 4টা বাজবে কি 4টা সাড়ে 4টার দিকে। কালকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, অনেক আপুরা বলছে আপু এত সময় লাগলো কেন ব্লগ দিতে। দেখেন, তার মানে আমাকে আপনারা কত ভালোবাসেন এই জিনিসটা আমি নোটিস করি এবং এই জিনিসটা আমি পড়ি যে কে কি বলতেছে আপু এত লেট হইলো কেন তোমার ব্লগ দিতে। তো একটু ব্যস্ত ছিলাম, কালকে একটু বাইরে গেছিলাম, যার কারণে আমি ব্লগ দিতে একটু দেরি হয়েছে। তো আমার আজকের ব্লগটা হইল রাত্রের থেকে পরের দিন দুপুর পর্যন্ত, তো এই জন্য ব্লগটি বড় হয়ে গেছে। তো রাত্রে একটা অনুষ্ঠান করছে ছোট্টখাটো, যার কারণে আমি তো এই কারণে ব্লগটা বড় হয়ে গেছে। ভাবলাম আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে দেই, আগের থেকেই দাওয়াত দিয়ে দেই যে আপনারা যাতে দেখেন। তো আমার ব্লগ দেখার জন্য সবাইকে, মানে কি বলে এটা ভুলে গেলাম, তো ও যে যেখানে আছেন সুন্দর করে বসে পড়বেন। আজকের ব্লগটা খুব মজাদার একটা ব্লগ, বুঝতেই পারতেছেন রাত্রের থেকে সকাল দুপুর পর্যন্ত, আর ব্লগটা বড় হয়ে গেছে, যার কারণে আমি আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ দিচ্ছি আমার চ্যানেলে আমার ছোট্ট একটা কিউট ব্লগ দেখার জন্য। তো ওকে, যে যেখানে আছেন বসে পড়বেন, চা চানাচুর মুড়ি সব নিয়ে। এক আপু বলছিল চা চানাচুর মুড়ি নিয়ে বসছি আপু, তারপর শেষ হয়ে গেছে কেন, আরও বড় ব্লগ চাই। যাই হোক, এই একটা বড় হয়ে গেছে ব্লগটি, তো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ওকে, দেখতে থাকুন আর কমেন্ট লাইক করতে থাকুন।